সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের সময়ের গল্পের আজকের বিনোদন আড্ডায়। আজকে আমাদের সাথে আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছেন পরিচালক এবং একই সাথে অভিনেতা হিসেবেও যিনি খুব সমাদৃত, নূর ইমরান মিঠু। কেমন আছেন ভাইয়া? ভালো ভাইয়া। আপনার রিসেন্টলি মাত্র এলো পুনর্মিলনে চরকিতে, তো আমরা কি আজকের আড্ডাটা সেই পুনর্মিলনের গল্প দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, করা যায়। তো এইখানে অভিনয়ে আপনি এতদিন পরে আবার কি ভাবলেন সেটা একটু শুনবো। আসলে আমি তো বেসিক্যালি অ্যাক্টর না, বা অ্যাক্টিং করতেও চাই না, মানে একটু শাই ফিল করি। তো বেশ কিছু কাজ করা হয়েছে, মানে ফারুকি ভাইয়ের, আতিক ভাইয়ের অনিমেষ দা, বা এই যে সম্প্রতি করলাম, তো ওই বাধ্য হয়ে সবাই যখন রিকোয়েস্ট করে ওইরকম, বা এটা ডিরেক্টরই করায় নেয় বা ওইভাবে করা হয়, কিন্তু আমি আসলে ওইভাবে অ্যাক্টরও না বা অ্যাক্টিং করতেও চাই না, কারণ এর জন্য অনেক ভালো ভালো লোক আছে অ্যাক্টিং করার জন্য। আচ্ছা, আমি এই জায়গাতে যদি একটু একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছিল যে আপনি তো রেগুলারলি পরিচালনায় ব্যস্ত থাকেন, তো আপনি যখন নিজেই একজন পরিচালক হয়েও আরেকজন পরিচালকের আন্ডারে গিয়ে অ্যাক্টিং করছেন, তখন বিষয়টা আসলে আপনার মধ্যে কেমন কাজ করে? আসলে আমি তো ওই ডিরেকশন দেওয়ার আগেই কিন্তু আমি ফারুকি ভাইয়ের সাথে মানে কাজ করেছিলাম ওনার একটা ফিল্মে, তো তখন আমি আসলে ভুলে যাই যে আসলে আমি ডিরেক্টর, বা ডিরেক্টর যা বলো ওইটাই ফলো করার চেষ্টা করি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আচ্ছা, সিয়ামের সাথে আপনি স্ক্রিন শেয়ার করেছেন, আমি যদি একটু সিয়ামের সাথে কাজের অভিজ্ঞতাটা জানতে চাই, আপনাদের বিহাইন্ড দ্য সিন, আপনাদের রিলেশনটা আসলে কেমন ছিল? আসলে যেহেতু আমি অ্যাক্টর না বা প্রফেশনালি অ্যাক্টিং করি না, সেহেতু মানে যারা কো আর্টিস্ট তাদের মানে হেল্পটা খুব কাজে দিয়েছে এই প্রোডাকশনের ক্ষেত্রে, যে সিয়াম বা ডিরেক্টর বা অন্য যারা কো আর্টিস্ট আমার সঙ্গে ছিলেন প্রত্যেকেই খুব মানে হেল্প করছে, মানে মানে আমার আমার ক্যারেক্টারটা করার জন্য, মানে সবাই মানে আমাদের এই শুটিংটা বেশ মানে এমনি ক্যামেরার বাইরেও একটা কাজিন কাজিন একটা ফিল এসে গেছিলো, তো ওইখানে হচ্ছে যে মানে আমি তো ইউজ টু না মানে এই এই প্রক্রিয়ার সঙ্গে, তো ওরা সবাই মানে খুব সবাই খুব কোঅপারেটিভ ছিল। আচ্ছা, আমরা অভিনয়ের কথায় আবার আসবো, তার আগে এবার একটু আপনার পরিচালনা নিয়ে কথা বলতে চাচ্ছি। চরকিতেই এসছে আপনার পরিচালিত পাতালঘর, করোনার সময়কালীন পরিবেশ পরিস্থিতি নিয়ে গল্পটা ছিল এবং নুসরাত ফারিয়াকে নিয়ে আপনি কাজ করেছেন এটাতে। সো আমি যদি একটু আপনার এই পাতাল ঘরের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানতে চাই, যে কাস্টিং সিলেকশন থেকে শুরু করে গল্পটা আপনি কীভাবে সাজালেন যদি একটু বলেন আমাদেরকে। এখন ওই কোভিডের সময় আমি তো ঢাকায় ছিলাম, পরে একটা সময় যখন আর শেষই হয় না, বলে দুই মাসের মাথায় আমি মানে আমার দেশের বাড়ি চলে যাই, তো তখন আসলে আমাদের জীবনে তো আসলে মানে আমরা যদি আমাদের আয়ুষ্কাল যদি ধরেন 60 বছর বাঁচি বা 70 বছর বাঁচি যাইবে, এই জীবদ্দশার মধ্যে কিন্তু আসলে করোনা একটা বড় ফ্যাক্টর মানে আমাদের লাইফে। আপনি দেখবেন যে যখন প্লেগ হয়েছিল, প্লেগ নিয়ে কিন্তু অনেক মহোৎসব উপন্যাস আছে যে 100 বছরে একটা বড় মহামারী আসে, আমরা সামহাও আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছি যে আসলে কোভিডের সময় কী পরিস্থিতি হয়েছিল। তো আমি ওই সময় একটা ছোট্ট থানা শহর, দেশের প্রধান শহরের থেকে অনেক দূরের একটা থানা শহর, সেখানকার একটা বাড়ির কিছু মানুষকে দিয়ে বুঝতে চেয়েছি আসলে আমাদের একটা এরকম একটা পরিস্থিতিতে যদি এরকম আসে তাহলে কী হইতে পারে। এই সেইখান থেকে ওই একটা বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হ্যাঁ মানে বেসিক্যালি বাড়িটাও আমার, আমার নিজের বাড়ি এটা, এখানে আমি থাকি, তো আমার জীবনে একটা আচ্ছা পাতালঘর যেখানে শুট হয়েছে ওটা আপনার নিজের বাড়ি? আমার নিজের বাড়ি, আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, আমার জীবনের প্রথম থেকে যে পর্যন্ত আমি যে পথ দিয়ে হেঁটে যাই, তো আমার শিল্পেও ওই জিনিসটা ঢুকাইতে চাই যে আমি একটা ছবি হয়তো আমার বাড়িতে বানাইতামই, তো ওই সময় আমি বাড়িতে ছিলাম, ওই সময় বাড়িতেই শুট করছি একেবারে করোনার মধ্যেই, মানে এটা একদম করোনার সময় করোনার সময় এরকম হয় ওরকম, তো এরকম একটা আমার দেখা এক্সপিরিয়েন্সের সঙ্গে কিছু কল্পনা মিলে এরকম একটা। এবং পাতালঘরের গল্পটাও কি আপনারই বিল্ড আপ করেছে? আমার আমারই আমারই একটু জানতে চাইবো, নুসরাত ফারিয়া তো নর্মালি কমার্শিয়াল ফিল্ম বা একটু আইটেম সং বা এই টাইপের কাজগুলো উনি নর্মালি করে থাকেন, তো তাকে তার ওই কমফোর্ট জোন থেকে সম্পূর্ণ বাইরে নিয়ে এসে আপনি এরকম একটা ক্যারেক্টারে তাকে ফিট করালেন, এটা আসলে কীভাবে সম্ভব করেছেন? এইটা আসলে বললাম যে মানে আমাদের একটা নায়িকা দরকার ছিল ওইভাবে ই করা, তারপরেও অনেক কোঅপারেটিভ ছিল শুটিংয়ের সময়, বা আমাদের প্রডিউসারও তার দিক থেকে অনেক সাপোর্ট ছিল তার, তো সব কিছু মিলে তাকে আমি মানে বুঝাই যে গল্পটা আসলে এরকম, বা সে রিলেট করে যে আসলে এরকম হয়,
তো ওইখান থেকেই মানে কঠিন হয়নি বা সেও চাচ্ছিল যে এরকম যে কমার্শিয়াল বা এই পপুলার ছবির বাইরেও মানে একটু অ্যাক্টিং করতে অন্যরকম কিছু একটা হোক। আমার মনে হয় সব অ্যাক্টরই চায় হয়তো সুযোগ বা ওইরকম হয় না। আচ্ছা এবার একটু পেছনের দিকে যাই, কমলা রকেট পিঁপড়া বিদ্যা আপনার ক্যারিয়ারের খুব মানে সিগনিফিকেন্ট কাজ, তো এই ইভেন টেলিভিশনও, তো এই কাজগুলোর মধ্যে আমি যদি একটু আপনাকে ক্যাটাগরাইজ করতে বলি টপ ফাইভের মধ্যে আপনি কোন কাজগুলোকে রাখবেন? এরকম এরকম করার দরকার নেই, আমি আসলে সব কাজই মানে আমি তো যেগুলোতে অ্যাক্টিং করছি এটা তো আসলে ডিরেক্টরের মানে একেবারে ডিরেক্টরের কথা শুনে ওইরকম করার চেষ্টা করেছি, এটা তো তার বিষয়। আমি তো আমারটা বলতে পারি যে আসলে আমি দুইটা ছবি বানাইছি, প্রথম হচ্ছে আমার কমলা রকেট, সেকেন্ড হচ্ছে যে পাতালঘর, তো এখন থার্ড মুভির জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়াও, এটা কবে আসছে, কি টপিকে করছেন? এইটা তরুণ ডাক্তার, তার পোস্টিং হয় একটু কান্ট্রি সাইড মানে একটু শহর থেকে অনেক দূরের একটা গ্রামে, ওইখানে যায় সে নানা রকম যেটা এক্সপিরিয়েন্স করে এরকম একটা গল্প। তো এটা কবে নাগাদ আসছে বা আমরা শুটের প্ল্যান করতেছি এরকম ডিসেম্বরে, তো শীতটা শীতে শুটিং হবে, শীত থেকে বর্ষা পর্যন্ত, তো এই সময়টা আমরা ধরে ধরে শুট করব। আচ্ছা এই ছবিটার নাম বা আরো কোনো নাম? এখন একটা নাম আছে কিন্তু আমরা নামটা চেঞ্জ হবে। আর্টিস্ট কারা থাকবে এখানে? আর্টিস্ট এখন বলতে চাই না, এখনো সবার সঙ্গে কথা হচ্ছে, এখনো ফাইনাল হয়নি কোনো বিষয় এরকম। আচ্ছা এর বাইরে যদি আমি আর কোনো কাজের কথা জানতে চাই যে সামনে কি কাজ আসছে আপনার? আমি আপনার কয়েকটা ওয়েব সিরিজের প্ল্যান করতেছি, তো এগুলোর প্রিপ্রোডাকশন চলতেছে, এই ফিল্মের প্রিপ্রোডাকশন চলতেছে, এই আর কি ফিল্ম বানাই বা ডকুমেন্টারি বানাই মাঝে মাঝে ডকুমেন্টারি করি। আচ্ছা আপনি ওটিটিতেও কাজ করেছেন, তারপর ওটিটিতে সেই অর্থে এখনও মানে ওইভাবে ভালো করে করা হয়নি বা আমি কিছু স্ক্রিপ্ট রেডি করতেছি ওটিটির জন্য, কারণ আপনি দেখবেন প্রত্যেকটা শিল্প মাধ্যমেরই একটা ভাষা আছে নিজস্ব, মানে খুব ওই শাব্দিক ভাষা না। ধরেন আপনি ফিল্ম ছিল আগে, তারপরে ধরেন আপনি যে ওটিটি আসলো, তো এর মধ্যে একটা পার্থক্য আছে, এই মাধ্যমটা বুঝে ওঠা কীভাবে কমিউনিকেট করে মানুষের সাথে, মানে এনগেজিং বিষয়টা আছে, তো এর জন্য বিশাল রিসার্চ লাগে, অনেক সময় লাগে। একটা আপনি ওটিটির জন্য একটা সিরিজ, বড় সিরিজকে তো আপনি সহজেই করতে পারবেন না, প্রপার জেনে শুনে বুঝে নামতে চাই। আচ্ছা এই প্রসঙ্গে একটু জানার ইচ্ছে ছিল যে আপনি অভিনয় এবং পরিচালনায় কীভাবে এলেন এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে? অভিনয়টা তো আসলে কাকতলীয়, মানে অভিনয় তো ডিরেক্টররা করিয়েছে বা বলছে যে করো, ওইভাবে শুরু করছি, বা এটা আমার কোনো প্রস্তুতিও নেই, বা আমি কোনো দিন কোনো অনুষ্ঠানেও দেখা গেল 200 মানুষের সামনে দাঁড়ায় কথা বলি নি আমার জীবনে, মানে তো এটা ওইভাবে করা। আর ফিল্ম মেকিংটা ছোটোবেলার থেকেই খুব ইচ্ছা ছিল, ক্লাস 7 পর থেকে আমার মনে হয় যাই করছি, মানে আমার সাবকনসিয়াস মাইন্ডেই আমি ভেবে নিছি যে এটা আসলে ফিল্মকে হেল্প করবে তাই করছি, মানে আমি ওইভাবে ভাবছি। তো ধরেন আমি নতুন একটা শহর দেখতেও যাই যে আমি মনে করি এটা ফিল্মকে হেল্প করবে, বা মানে আমি ওটা খুব এনজয় করি কিন্তু আমার মনে হয় কোনো না কোনোভাবে মানে ফিল্মের সাথে লাগে না, এরকম কাজ আমার ভালো লাগে না। আচ্ছা মোস্তফা স্যার ফারুকের সাথে আপনি অ্যাসিস্ট্যান্সিতে যে যোগ দিলেন ওই স্টোরিটা একটু শুনতে চাই। ওইটাও যে ফিল্মের উপর, মানে আমার খুব প্র্যাকটিক্যালি মানে আমি তো ফিল্মের যে তাত্ত্বিক পড়ালেখা একটু বইটই পড়া পড়ছিলাম, তো একটু প্র্যাকটিক্যালি কাজ দেখতে চাচ্ছিলাম, তো ওই সময় ভারুকী ভাই তো ওই যে টেলিভিশন সিনেমা বানায় আমি অনেকদিন ধরে ওনার সঙ্গে যোগাযোগ করছিলাম, তো উনি পরে ওইটাই সুযোগ হয়। আমি জেনেছি যে আপনি আপনার কাজগুলো দেশে বিদেশে বেশ সমন্ত্রিত হয়েছে, দেশের বাইরে প্রিমিয়ারও হয়েছে পাতালঘর এবং আপনার আরও কাজগুলো, তো এই যে দেশে বিদেশে ভ্রমণ করা নিজের কাজ নিয়ে নিজের প্রোডাকশন নিয়ে এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? আমার ওই অনেক ছোটোবেলায় একটা বইতে পড়ছিলাম যে যদি কেউ ফিল্মমেকার হইতে চায় তার 30 বছরের মধ্যে তার দেশটা ঘুরে দেখতে হয়, তো কারণ আপনি রাশিয়ার মতো দেশে যদি আপনি হন তাহলে তো ঘুরে দেখা টাফ, অনেক বাংলাদেশের মতো অনেক বড় রাষ্ট্র, তো আমাদের দেশটা তো দেখা যায়, আমি তো দেখলাম যে আমাদের দেশটা তো আমরা 30-এর মধ্যে দেখতে পারি, তো আমি আমার 28-এর মধ্যে দেখে ফেলছি মোটামুটি বাংলাদেশের সবগুলো থানায় গেছি, তো তখন একটা টার্গেট আমি ফিক্সড করলাম যে আসলে আমি বাংলাদেশ তো দেখতে পারবো কিন্তু আসলে ভারতটাও ঘুরে দেখবো, ভারত তো অনেক বড় রাষ্ট্র, অনেকগুলো স্টেট, আমার জীবদ্দশায় বোধহয় এইটাই সম্ভব, মানে আমার তত টাকা পয়সা হবে না কখনো, তো ইন্ডিয়া ভালো করে দেখলাম। কিন্তু এই ফিল্মের ঢোকার সঙ্গে সঙ্গে একটা খুব কাকতুল্য ঘটনা ঘটলো যে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে ওরাই উনি ইনভাইট করে,
ওইখানে যে আপনি 10 দিন থাকতে পারলেন, 5 দিন থাকতে পারলেন, ওরা নিয়ে গেল, হোটেলে রাখলো, ঘোরাইলো, ওইটার সুবিধা হয়েছে কি? তো ওইভাবে অনেকগুলো ফেস্টিভ্যালে যাওয়া হয়েছে। আসলে আপনি দেখবেন দিন শেষে কিন্তু দুই ধরনের ছবি হয়, একটা হচ্ছে এক ধরনের ছবি হয় হচ্ছে খুব ফেস্টিভ্যাল কেন্দ্রিক, আর একটা খুব পপুলার। তো আমি এই দুই ধরনের ছবি বিশ্বাস করি না, যে দেখেন ফেস্টিভ্যালটাও কিন্তু একদিন শেষে একটা ওই পপুলার ফিল্মের মতোই কিছু ফর্মুলা। তো আমার আসল ফেস্টিভ্যালগুলোতে যাই আসলে আমি ছবি দেখতে না বা এই কমিউনিকেশনের জন্য না, আমার একটা জাস্ট নতুন একটা জায়গা দেখতে ভালো লাগে। আমি যদি দেখেন আমি এখন যদি ঝিনাইগাতি যাই তখন শেরপুরে, সেটাও যেরকম এক্সাইটমেন্ট আমার আসে ভিতরে, ঠিক ধরেন এখন যদি আমি গোয়াতে যাই আমার একই রকম আসে। তো জিনিসটা হচ্ছে যে আমি জাস্ট ওইখানে ওই ফেস্টিভ্যাল আমার কাছে তেমন কিছু না, আমার কাছে হচ্ছে যে একটা নতুন জায়গা গেলাম, কিছু মানুষের সাথে পরিচয় হলো, এটাই আমার কাছে ভালো লাগে। আচ্ছা, ফিল্ম নিয়ে মানে মানুষের অ্যাটলিস্ট অনেক পরিচালকের আমি দেখেছি যে ড্রিম প্রজেক্ট থাকে, সো আপনার কাছে ড্রিম প্রজেক্ট কোনটা? সবগুলো প্রজেক্টই ড্রিম প্রজেক্ট, মানে এখন পর্যন্ত তো আমি দুইটা ফিল্ম বানাইছি, আরও সামনে আমার আরও তিন চারটা স্ক্রিপ্ট রেডি, আমি যেগুলো আমি ধরেন আমি 15-20 বছর ধরে স্ক্রিপ্ট করতেছি। না, আপনার কি এমন কোনো টার্গেট আছে যে কোনো একদিন আমি এরকম একটা সিনেমা বানাবো, এটার জন্য যথেষ্ট পরিমাণ পৃষ্ঠপোষকতা? না না না, একটা ছবি না, আমি ধরেন যে আমি আমার প্ল্যান যে 10টা ছবি বানাবো, তো ধরেন যদি আল্লাহ যদি বাসায় রাখে 10টা ছবি বানাবো, তো 10টা নিয়েই একই রকম ফ্যাসিনেটেড, বা যেটা প্রথমে আমরা যেমন সামনে যে ছবিটা করবো এটা নিয়ে আমি এখন বেশি ফোকাস, বা এটা নিয়ে এর মধ্যে। তার মানে আপনি পুরো দস্তুর পরিচালনা নিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চান, অভিনয়ের দিকে আপনি আসলে ওইভাবে আসতে চান না, বিষয়টা কি এরকম? এরকমই। আচ্ছা, আমরা অনেকক্ষণ গল্প দিলাম, গল্প প্রায় শেষের দিকে, মানে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, তো দর্শককে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। সময় টিভিকে ধন্যবাদ, আর ছবি দেখবেন, পৃথিবীতে নানা ধরনের ছবি আছে, হ্যাঁ মানে যেমন আসলে আপনি পরপর একদিনে তিন অক্তেই কিন্তু আপনি বিরিয়ানি খাইতে পারবেন না, মাঝে মাঝে পান্তা ভাতও লাগে।